কিছুক্ষণ আগে ঘটল রাস্তা পার হওয়ার সময় ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় পাঁচজন মহিলার মর্মান্তিক মৃত্যু। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের, বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থানে চলছে জোরকদমে উদ্ধার কাজ। ভয়ঙ্কর এই দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। তবে এই ভয়ঙ্কর মর্মান্তিক পথ দুর্ঘটনাটি কখন, কিভাবে, কোথায় ঘটল বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুলিশ সূত্রে খবর, একসঙ্গে ১৭ জন মহিলা রাস্তা পার হচ্ছিলেন, সেই সময় আচমকা দ্রুতগতিতে ছুটে আসে একটি এসইউভি গাড়ি, রাস্তার মধ্যে পাঁচ মহিলাকেই পিষে দেয়, আর গুরুতর জখম হয়েছেন ৩ জন। পুনের শিরোলি গ্রামের কাছের ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে। একজন পুলিশ অফিসার জানিয়েছে, ওই মহিলারা একসঙ্গে পুনে শহর থেকে পুনে নাসিক হাইওয়ের ধারে অবস্থিত একটি বিয়েবাড়ি অনুষ্ঠানে ক্যাটারিংয়ের জন্য যাচ্ছিলেন। রাতে হাইওয়ে পার হচ্ছিলেন তারা, তখনই একটি এসইউভি গাড়ি এসে মহিলাদের ওই ভিড়ে ঢুকে পিষে দেয় ৫ জন মহিলাকে। কয়েকজন রাস্তার ধারে ছিটকে পড়েন বলে জানান অফিসাররা। অজ্ঞাত ওই এসইউভি চালকের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, ঘটনাস্থলেই ২ জন মারা গিয়েছেন আর বাকি ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের পুনে জেলার নাসিক পুনে মহাসড়কে। পুলিশ সূত্রে খবর, একসঙ্গে ১৭ জন মহিলা রাস্তা পার হচ্ছিলেন, সেই সময় আচমকাই দ্রুতগতিতে ছুটে আসে একটি এসইউভি গাড়ি, রাস্তার মধ্যেই ৫ মহিলাকে পিষে দেয়।